নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আমি এর আগে একটি ভিডিওতে বলেছি। সে বিষয়টি হচ্ছে, আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে আপনি কি করে বুঝবেন। এই ভিডিওটি আপনি আমার আই বটমে পেয়ে যাবেন, যদি দেখতে হয় ওখান থেকে দেখে নেবেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকার তো লক্ষণ আপনারা বুঝতে পারলেন, কিন্তু এই নেগেটিভ এনার্জিকে তাড়ানোর কী উপায় আছে সেটা নিয়ে আমি আজকে ভিডিওতে বলতে চলেছি। তো ভিডিওটি পুরো দেখুন, এবং যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। নেগেটিভ এনার্জি থাকার কিছু লক্ষণ আমি আজকে একটু বলে দিচ্ছি ছোট্ট করে। যদি আপনার বাড়িতে ঝুল বেশি মাত্রায় পড়ে তাহলে বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে। যদি আপনার বাড়ির লোক হামেশাই অসুস্থ হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে। এবং যদি আপনি ঘুমের সময় কোনো বাজে স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনার নেগেটিভ এনার্জি আছে আপনার বাড়িতে। এছাড়াও যদি আপনাদের বাড়িতে আপনাদের মধ্যে সবসময় গণ্ডগোল লেগে থাকে, মনোমালিন্য হয়, তাহলে বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বিদ্যমান। তো এ তো গেল নেগেটিভ এনার্জির কথা, কিন্তু এখন আমি বলবো এই নেগেটিভ এনার্জি থেকে কী করে বেরিয়ে আসবেন। ফার্স্ট অফ অল, আপনারা যদি, এক নম্বর যেটা বলছি সেটা ভালো করে শুনুন, আপনারা যদি বাড়িতে নুন জল দিয়ে ঘরগুলো মুছতে পারেন তাহলে নেগেটিভ এনার্জি অনেকাংশে দূর হয়। দ্বিতীয় নম্বর, যদি আপনারা বাড়িতে ধূপ জ্বালান, ধূপ মানে ধূপ কাঠির কথা বলছি না, আমি বলতে চাইছি ধূপের কথা, যেটা আমরা পুজোতে ধূপ জ্বালাই ধূপচিতে করে, সেই ধূপে আপনারা গুগল এবং কর্পূর দেন এবং গোটা বাড়িতে আপনারা সেই ধূপটা দেখান সন্ধ্যার সময়। প্রতিটি দিন এই কাজটি করুন, শনি মঙ্গলবার বলে না, প্রতিটি দিন, তাতে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। এছাড়াও যদি আপনার বাড়িতে কুকুর পুষেন, সে যে কোনো কুকুর হতে পারে না, কোনো বিদেশি কুকুর এনে পুষতে হবে এরকম ব্যাপার নেই, আপনি যদি কোনো রাস্তার কুকুরকেও যদি অ্যাডপ্ট করে আপনার বাড়িতে পুষতে পারেন সেক্ষেত্রেও নেগেটিভ এনার্জি দূর হয়। আমি এই কুকুরের কথাটা কেন বললাম সেটা আপনাকে বলে দিচ্ছি। আপনারা অনেকেই জানেন যে, অনেক হরর স্টোরি দেখেছেন, দেখবেন বিড়ালের একটা ভয়ঙ্কর রূপ দেখা যায়, কারণ বিড়াল সবসময় নেগেটিভ জিনিসকে ইঙ্গিত করে। আপনারা যারা বিড়ালকে পছন্দ করেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি না, আমি এই আঙ্গিকেই কথা বলছি, যেটা বাস্তব কথা সেটাই বলছি। কিন্তু কুকুর পজিটিভ এনার্জি সবসময় ওর মধ্যে বিদ্যমান থাকে। এই কুকুর পুষলে আপনার ফায়দাটা কী হবে আমি বলে দিই। কুকুর যদি পুষেন তাহলে যে আপনার বাড়িতে অসুস্থ হচ্ছে, অনেকে মারা যায়, অনেকে এই নেগেটিভ এনার্জির কারণে মারাও যায়। তো যদি কুকুর পুষেন তাহলে প্রথম অবস্থায় তারা ওই বাড়ির যে পোষ্য আছে তার উপর এফেক্ট ফেলে, মানে তাকে মেরে ফেলে, ঠিক আছে? তাহলে ওই কুকুরটাই অসুস্থ হয়ে যাবে, মানে আপনারা অসুস্থ হবেন না, আগে ওই অসুস্থ হবে, ঠিক আছে? তো তাই জন্য বলছি আপনারা কুকুর পুষেন, এতে আপনাদের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। আমি যা যা কথাগুলো বললাম সে কথাগুলো খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এগুলো কাজ করুন এবং আপনারা হাতে নাতে তার ফল পেয়ে যাবেন। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো এখনই লাইক করে দিন এবং শেয়ার করে দিন, এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার চ্যানেলে সদস্য হয়ে যান। ধন্যবাদ।